হ্যালো গাইস, আজকে আমরা আরও একটি প্রবলেম সলভ করব। তো এই প্রবলেমটা অন্য প্রবলেম থেকে অনেকটা ইজি যদি আমরা কোশ্চেনটা বুঝি, এবং যদি আমরা আগ থেকেই এই প্রসেসটা বের করার আইডিয়া থাকে তাহলে অনেকটা ইজি, অনেকে কোশ্চেন দেখেই সলভ করে ফেলতে পারবেন। তারপরও আমরা প্রবলেমটা সলভ করছি এজন্যে যে আমাদের যে মডিউল আছে আমরা সিরিয়াল বাই সিরিয়ালে সিম্পল কোশ্চেন থেকে আমরা হার্ড কোশ্চেনে যাব। তো অনেকেরই কোশ্চেন যে এরকম এত সিম্পল প্রবলেম আমরা কেন সলভ করি, আর একটু হার্ড প্রবলেম সলভ করলে আমাদের জন্য বেটার হতো। অ্যাকচুয়ালি আপনি হয়তো বা প্র্যাকটিস করেছেন বা জাভাস্ক্রিপ্ট একটা লেভেলে আছেন, আপনি হয়তো বা প্রবলেম সলভিংয়ে আইডিয়া আছে, তাই আপনার কাছে এটা অনেক ইজি লাগতে পারে। কিন্তু অনেকেই নতুন যারা এই জিনিসগুলো যদি ফার্স্টে হার্ড থাকে তারা প্রবলেম সলভিং থেকে পিছিয়ে যেতে পারে। তো সবার সুবিধাতে আমরা হার্ড করব, সমস্যা নাই। প্লাস আমরা যে একটু ইজি প্রবলেমগুলো করি, ইজি মিডিয়াম, তারপর আমরা হার্ড করি, সমস্যা নাই। তো আপনাদের সহযোগিতায় আমরা প্রতিদিনই ইন্সপায়ার হচ্ছি এবং আমরা আমাদের স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছি। আমরা দিন দিনই আমাদের ফ্যামিলি মেম্বার বাড়তেছে, তো আপনাদের এই ফ্যামিলি মেম্বার বাড়ার পিছনে আপনাদেরই হাত, আপনাদেরই সহযোগিতা, আপনাদেরই সাপোর্ট। তো আপনারা সবসময় এই সাপোর্ট, এই ভালোবাসা দিয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বারের সাথে, যেহেতু কানেক্ট হতে পারে সবাই, সবার সাথে শেয়ার করবেন, এবং আপনিও যেহেতু ফ্যামিলি মেম্বারের অন্যান্য লোকের সাথে কানেক্ট হতে পারেন, আপনার প্রোফাইলও শেয়ার করবেন। সবাই একটা কমিউনিটিতে থাকলে সবাই সব কিছু জানতে পারে। তো চলেন আজকে আমরা আমাদের কোশ্চেনটা বুঝি এবং সলভ করে ফেলি সহজেই। আজকের কোশ্চেনটা হলো আমরা কী করব, আমরা প্রাইম নাম্বার, ওরা আমাদেরকে দুইটা প্রাইম নাম্বার অলরেডি এক্সাম্পল হিসেবে দিয়ে রেখেছে, এই দুইটা প্রাইম নাম্বার দিব এবং এটা টোটালটা বের করব। ঠিক আছে, মানে সাম অল প্রাইম নাম্বারস আপ টু অ্যান্ড ইনক্লুডিং দ্য প্রোভাইড নাম্বার, মানে যত নাম্বারই আপনি প্রোভাইড করেন, 10,000, 20,000, 50,000, এর মধ্যে যতগুলো প্রাইম নাম্বার থাকবে তাদের যোগফল আমরা বের করব। তো এখানে দুইটা এক্সাম্পল দিছে, আমরা এই দুইটা এক্সাম্পল যখন মান দিব, এই মানগুলো আসলে আমি মনে করবো আমরা আমাদের প্রাইম, ঠিক আছে, তাহলে আমরা বুঝে ফেলবো। এই জন্য আমরা এই মানগুলোই ফার্স্টে বাইর করবো, তার মানে এই মানগুলো বের হওয়া মানে অন্যান্য মানও বের হবে। তো চলেন এখন আমরা কোডে যাই এবং আমাদের প্রবলেমটা ইজিলি সলভ করে ফেলি এবং বুঝে ফেলি। ওকে, এখন আমি চলে আসলাম আমাদের অনলাইন কোড এডিটরে। এখন আমরা যে কাজটি করব, আমাদের ফার্স্টে একটা ফাংশন নিব, ফাংশন নিলাম, দেন ফাংশনের একটা নাম দেই আমরা প্রতিনিয়তই। তো আজকের আমাদের ফাংশনের নাম থাকবে প্রাইম সাম, এবং তার মধ্যে আমরা নাম্বার ইনপুট নিব, নিলাম, দেন আমরা এটার একটা কার্লি বেসিস দিলাম। দেওয়ার পরে কী করবো, আমাদের একটা ভেরিয়েবল নিব যার নাম হলো প্রাইম, হবে প্রাইম টোটাল। ওকে, দিলাম প্রাইম টোটাল, দেন এটা ইনিশিয়াল ভ্যালু কত থাকবে, জিরো। দেন আমরা এই আমাদের যে প্যারামিটার নাম্বার দিবে ইউজার, আমাদের তার উপর একটা ফর লুপ চালাবো। ফর লুপের আমাদের একটা ইনিশিয়াল ভ্যালু থাকে, তো আমাদের এখানে ইনিশিয়াল ভ্যালু থাকবে আই ইকুয়াল টু, ঠিক আছে, কারণ আমাদের যে কোশ্চান ছিল সেখানে আমাদের ওয়ানটা স্কিপ করেছে, ওয়ান একটি প্রাইম নাম্বার, তো আমরা ওয়ান এটা সাধারণভাবে জানি প্রাইম নাম্বার, ওয়ান ছাড়া বাকি যত নাম্বার দিবে ওইখান থেকেই তাদের কোশ্চানে এটা কাউন্ট করেছে, আমরা ওদের ইনপুট দিলে আউটপুট দেখলে আমরা বুঝতে পারবো। ওকে, ঠিক আছে, দেন আমরা যে কাজটা করব এখন, আমরা আই লেস দেন আমাদের নাম্বারের লেন্থের পর্যন্ত, লেন্থ রাখ পর্যন্ত আমাদের এটা চলবে। দেন আমরা কী করব, আই ইনক্রিমেন্ট করব, করলাম, দেন আমরা এখানে আরও একটা লুপ চালাবো, আমরা এখানে আজকে নেস্টেড লুপ চালাবো। তো এখানে একটা ইনিশিয়াল ভ্যালু লাগবে, এই ভ্যালু দিলাম আমরা জে। ওকে, জেও শুরু হবে টু থেকে, দেন আমরা যে কাজটা করব, জে লেস দেন নাম্বার। ওকে, দেন আমরা জেটাকেও ইনক্রিমেন্ট করব, করলাম। তো আপনারা অনেকেই প্রাইম নাম্বার বিভিন্নভাবে বের করতে পারেন, আপনার মতো করে আপনারা ট্রাই করবেন, আমরা এখানে এভাবে করতেছি, এখানে আমাদের একটা কমা কম হয়েছে দিলাম। তো আপনারাও ট্রাই করবেন এবং আপনাদের সলিউশনগুলো আমাদের কমেন্টে দিয়ে দিবেন বা আমাদের কমিউনিটি গ্রুপে দিয়ে দিবেন, তাহলে আমরা নতুন নতুন সলভিংয়ের ওয়েগুলো জানতে পারবো। দেন এখানে আমি যে কাজটা করব, এখানে আমি আমার প্রাইম সামকে কল করব, প্রাইম টোটালকে, প্রাইম টোটালকে কল করার পরে আমরা এখানে আমাদের আই করে বৃদ্ধি পাবে, যে আইটা এখানে আসবে না, সরি, আমরা এখানে এখন বৃদ্ধি করব না, আমরা এখন যেটা করব, আমরা একটা ইফ কন্ডিশন দিব, ইফ কন্ডিশন দিয়ে আমরা বলবো আই ইকুয়াল জে, যখন এই কন্ডিশনটা মিলবে তখনই শুধু প্রাইম নাম্বারগুলো যোগ হবে। ওকে, প্রাইম টোটাল ইকুয়াল প্লাস আই করে যোগ হবে, যেগুলো যেগুলো মিলবে ওগুলো টোটালে এসে এসে যোগ হবে। দেন আমরা যে কাজটা করব, এখানে আমরা এখানে যাব আরেকটা ইফ কন্ডিশন চালাবো, ইফ কন্ডিশন দিয়ে আমরা যে কাজটা করব, এখানে
আমরা এখানে দেব কি আই এবং পার্সেন্টেজ যে ইকুয়াল যদি আমাদের জিরো হয় তাহলে আমাদের প্রোগ্রামটা ব্রেক নেবে কি করবে আমাদের এই ফর লুপটা ব্রেক নেবে এখান থেকে দেন আমরা যেটা করব রিটার্ন করব কি আমাদের রিটার্ন করে দিব আমাদের প্রাইম টোটালকে ওকে আমাদের প্রাইম টোটাল রিটার্ন শেষ আমাদের প্রোগ্রাম লেখা শেষ এখন আমরা কি করব আমাদের ইউজার ইনপুট দিব এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে আমরা তিনটা ইকুয়াল দেওয়ার জন্য ওকে দেন আমরা এখন ইনপুট দিব দেন দেখব আমাদের আউটপুট ওকে আমরা তার জন্য কনসোল করব কনসোল লগ করলাম দেন আমরা কি করব আমাদের যে ফাংশন আছে তাকে কল করব কল করলাম দেন এখানে আমাদের ফার্স্ট নাম্বার ছিল কত ওদের ফার্স্ট নাম্বার ছিল 10 ওকে আমাদের এখানে আমরা যে ডিফাইন করি নাই যে ইজ নট ডিফাইন্ড আমরা কোথায় এটা করলাম তো আমাদের এখানে যে ইজ নট ডিফাইন্ড দেখাচ্ছে আমাদের ইফ কন্ডিশনটা এই লুপের বাইরে পড়ে গেছে তাই ওকে ঠিক আছে আমাদের এখন আমরা যদি দেখি আমাদের আউটপুট কিন্তু 17 চলে আসলো ওকে এখন আমরা আরও একবার কপি করি কপি করার পরে আমরা এখানে আরও একটি আউটপুট দেই যে কোনো আউটপুট আমরা দিতে পারি আমরা যদি এখানে 900 দেই আমরা দেখতে পারবো এখানে যতগুলো প্রাইম নাম্বার আছে তাদের সাম আমাদেরকে বের করে দিচ্ছে ঠিক আছে তো এইভাবেই আমরা যে কোনো প্রাইম নাম্বার দিলেই সে আমাদেরকে সাম বের করে দিবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো এখন সবাই সবার সাথে শেয়ার করে দিবেন আমাদের কমিউনিটি যুক্ত হয়ে যাবেন আমাদের কমিউনিটি মেম্বার সবসময় বেড়েই চলেছে আপনাদের কুইরি আমাদেরকে করবেন আপনাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের জন্যই আমরা ইন্সপায়ার হচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য এবং আমরা চেষ্টা করতেছি যে আপনাদেরকে আরও বেশি বেশি শেখানোর এবং আরও বেশি বেশি ভিডিও আনার সময়ের ব্যস্ততার কারণে করে ওঠা হচ্ছে না তারপর আমরা চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ অনেকগুলো সিরিজই আমাদের পেন্ডিং আছে আমরা ভিডিও করতে পারতেছি না সময়ের কারণে আমরা চেষ্টা করব আমরা তাড়াতাড়ি ওইসব সিরিজগুলো নিয়ে আসার আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আমাদেরকে ইন্সপায়ার কাজ করে বেশি বেশি ভিডিও করার জন্য ইন্সপায়ার করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি কোডিং আল্লাহ হাফেজ